যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো দুধের সঙ্গে কিসমিস খেলে কি হয় বা কিভাবে আপনারা দুধের সঙ্গে কিসমিসটা খাবেন এবং কটা কিসমিস খাবেন বেশি খেলে কি সমস্যা এবং কি পরিমাণ খেলে আপনাদের উপকার মিলবে প্রথমে বলছি যে দুধ একটা শরীরের জন্য উপকারী যার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন সি সমৃদ্ধ এবং পাশাপাশি কিন্তু দুধকে একটা আদর্শ খাবার বলা হয় যার মধ্যে সকল পুষ্টিগুণ দুধের মধ্যে আছে পাশাপাশি দেখুন কিসমিসের মধ্যে যে উপাদানগুলি আছে সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে খনিজ আছে ভিটামিন আছে মিনারেল আছে ক্যালসিয়াম আছে এবং প্রচুর পরিমাণ ফাইবার আছে এছাড়াও কিন্তু বিভিন্ন প্রপার্টিস আছে যেমন ক্যান্সার বিরোধী প্রপার্টিস আছে এখন যদি আমি দুধের সঙ্গে কিসমিস একত্রিত খাই তাহলে আমার মিলবে কি কি উপকার দুধের সঙ্গে কিসমিস খেলে হাড়ের গঠন শক্তিশালী হবে হাড়কে মজবুত করবে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য নিরাময় হবে যেহেতু প্রচুর পরিমাণ ফাইবার আছে ফাইবার কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য নিরাময় সহায়তা করে যাদের ঘুমের সমস্যা আছে ঘুমের ব্যাঘাত ঘটে তাদের কিন্তু সুনিদ্রা আনায়ন করতে সাহায্য করবে যাদের শরীর ভেঙে গেছে বা স্বাস্থ্য ভালো নয় তাদের জন্য ভালো উপকার করবে এই দুধ কিসমিস যারা হয়তোবা সবসময় দেখা যায় অস্থিরতার মধ্যে থাকে মস্তিষ্কের মধ্যে হয়তো দেখা যায় যে দুর্বলতা আছে সেক্ষেত্রে মস্তিষ্ক দুর্বলতা নিরাময় করতে পারে এই দুধ কিসমিস আর একটা কথা যেটা বলবো দুধ এবং কিসমিস যে কাজটা করতে পারে যৌন স্বাস্থ্যকে ভালো রাখতে পারে এখন আসি যে এতগুলি কাজ এখন কতগুলি কিসমিস খাবো আর কি পরিমাণ দুধ খাবো প্রশ্ন নিয়ম হলো কি আপনি পাঁচ থেকে সাতটি কিসমিস যদি এক গ্লাস দুধের মধ্যে এখন এক গ্লাস দুধটা আপনার হবে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় মানে বেশি ঘন দুধ করলে কিন্তু আবার সমস্যা হবে কিন্তু এই জন্য আপনি সতর্ক থাকবেন দুধটা যাতে আমরা যেভাবে দুধ সাধারণত খাই সাধারণ অবস্থায় এবং এক গ্লাস দুধকে হাফ গ্লাস বানাবেন তা নয় আপনি দুধটাকে হয়তোবা দেখা যাচ্ছে যে এক লিটার দুধ আপনি সে জায়গায় হয়তোবা এক লিটার থেকে এক লিটার পর্যন্ত আনতে পারেন তার মধ্যে পাঁচ থেকে কিসমিস দেবেন দিয়ে হয়তো বা কিছুক্ষণ রাখতে পারেন আধা ঘন্টা বা এক ঘন্টা রাখার পর এই কিসমিস সহ এই দুধটা প্রতি রাতে শোয়ার সময় পান করবেন এইভাবে নিয়মিত যদি আমরা পান করতে থাকি আমি যে সমস্ত কথাগুলি বললাম প্রতিটা উপকারই আপনি পাবেন দুধ এবং কিসমিস নিয়ে আজকে ছিলাম এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আর নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে এসে আর আমি নতুন নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা পাবো আপনারা ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ